করে উঠবে, মোদি হটাও দেশ বাঁচাও সারা দেশ জুড়ে গুঞ্জন হবে। কেএমসি কাজ করে, তার কারণ মুখ্যমন্ত্রী মানুষের সাথে যে যে প্রতিশ্রুতি মানুষের স্বার্থে দেন সেইটা রক্ষা করাটা আমাদের কাছে কর্তব্য। কিছুক্ষণ আগে প্রশান্ত, আমাদেরও তো মাঝে একটা পার্টি অফিসার আসছে, কিসের জন্য লেগে গেছে তো আমাকে মানে জানতে হবে, দমকল পুলিশ ইনকোয়ারি করবে। দিলীপ দাস সব ব্যাপারে রংবাজি করলে তো হয় না, ওখানে হয়তো উত্তরপ্রদেশে বা অন্য অন্য জায়গায় বিজেপি জিতছে, কিন্তু বাংলায় তো তারা ধরাশায়ী। এখানে ছাগলের থার্ড বাচ্চার মতন নিয়ে উনি ব্যবহার করবেন, যে কেসে আমি জেল খাটলাম সেই কেসে কেন শুভেন্দু ছাড়, যদি নিরপেক্ষ সিবিআই হয় কেন অন্য অন্য যে অন্য অন্য যখন বিজেপি যে আরোপগুলো তুলত যে নেতাদের, তারা শুধু বিজেপিতে পাল্টি হয়ে যাওয়ার পরে আজকে সিবিআই নিস্তব্ধ কেন? সারা ভারত জুড়ে বিজেপির কোনো নেতা অন্যায় করে না, শুধু অপোজিশনের নেতারা অন্যায় করে, তাই কারোর বাড়িতে ইডি, কারোর বাড়িতে সিবিআই, কারোর বাড়িতে ইনকাম ট্যাক্স কেন? এইরকম মানে নির্মাণের রাবিশ ফেলে ফেলে আস্তে আস্তে পুরো আলিগঞ্জ, এটা যদি আপনি আমার নজরে আনলেন আজকেই আমি অফিসার পাঠিয়ে এটা ইনকোয়ারি করব। কোনো জলাভূমি, কোনো গঙ্গা, কোনো জায়গায় যেখানে মানুষের অসুবিধা হবে সেই জায়গায় প্রশ্রয় কলকাতা কর্পোরেশন দেবেন। ইলেকশন সেভাবে চব্বিশে করার চেষ্টা করছেন, কিন্তু আমি বিশ্বাস করি মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। জলাভূমি ভরা টাইম এবং জলাভূমি বাঁচাতে এবং বেআইনি নির্মাণ বাঁচাতে আপনি অতি সম্প্রতি কেএমসিতে দিলীপ গোয়েলের সাথে কী অসুবিধা হয়, মানুষ কীরকম দুঃসহায় অবস্থায় বাস করছে, ভারতবর্ষে আজকে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আমার মনে হয় না যে একটা মানুষও মোদির ফেভারে। তেলের দাম বাড়ছে, উনি ইঙ্গিত দিচ্ছেন যে মানুষের উপরে বোঝা চাপাবো, মানুষকে শোষণ করব। ভারতবর্ষের মানুষ মুচলেখা দিয়ে দিয়েছে আমার, তাই তাদের শোষণ করার ক্ষমতা আমার, তাই শুধু তেলের দাম বিক্রি করা নয়, তেলের দাম তো বাড়বেই, অন্য অন্য জিনিসপত্রের দাম বাড়বে এবং আমরা শোষিত হয়ে ভারত তেলের দাম দ্বিগুণ করা, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া করা, আর সেন্ট্রাল ফোর্স, ইউপির পুলিশ এবং এবিএম সব মিলিয়ে উনি ভারতবর্ষকে রাজ করবেন। এর আগে যখন তেলের দাম বেড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।